फ्लैशबैक ट्रांजेक्शन क्वेरि, फ्लैशबैक ट्रांजेक्शन क्वेरि द्वारा আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন কোয়েরি ইজ এ ডায়াগনস্টিক টুল। এই টুলস দ্বারা আপনি ডায়াগনোসিস করতে পারবেন কে কখন অপারেশনটা এক্সিকিউট করেছে, এর এসসিএন নাম্বার কত, এর এক্সআইডি কত, এগুলো জেনারেট হয়। আর এগুলো জেনারেট হয়, এগুলো আপনি দেখতে পারবেন ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন কোয়েরি দ্বারা। এই ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন কোয়েরি কিন্তু একটা ভিউ, এটা হচ্ছে এই যে এখানে দেখাইছে না, এটা একটা, এটা হচ্ছে একটা ভিউ। ডিবিএ চাইলে ইউজারের কোনো টেবিলের উপরে, স্পেসিফিক টেবিলের উপরে, যে টেবিলে আপনি কোয়েরিটা চালাবেন সেই টেবিলের উপরে এগুলো দেখতে পাবেন। ওকে, এই জন্য বলেছে ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন কোয়েরি ইজ এ ডায়াগনস্টিক টুলস দ্যাট ইউ ক্যান ইউজ। এটা ইউজ হয় কেন, টু ভিউ চেঞ্জেস মেড টু দ্য ডেটাবেস এট ট্রানজ্যাকশন লেভেল। দিস ইনেবলস ইউ টু ডায়াগনোসিস প্রবলেম ইন ইউর ডেটাবেস অ্যান্ড পারফর্ম অ্যানালাইসিস অ্যান্ড অডিট অফ ট্রানজ্যাকশন। এটা অডিটের জন্য মূলত ইউজ হয়ে থাকে। ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন কোয়েরি কনসিডারেশন, ডিএমএল কমান্ডস আর সিন এজ এ ডিকশনারি আপডেট। ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন কোয়েরি অন এ ট্রানজ্যাকশন আন্ডারলাইং এ ডিডিএল কমান্ড ডিসপ্লেইং দ্য ডাটা ডিকশনারি চেঞ্জেস। ড্রপড অবজেক্ট অ্যাপিয়ার দ্য অবজেক্ট নাম্বারস, ড্রপ ইউজার অ্যাপিয়ার্স এজ ইউজার আইডেন্টিফায়ার। ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন সেটিং আপ, ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন প্রিসাইড স্টেপিং থ্রু পসিবল ওয়ার্কফ্লো ইউজিং ডাটাবেস ট্রানজ্যাকশন উইজার্ড, উইজার্ড ইউজ করতে পারবেন। কোয়ারিং ট্রানজ্যাকশন উইদাউট ডিপেন্ডেন্সিস, ট্রানজ্যাকশনটা কোয়ারি করতে পারবেন কোনো ডিপেন্ডেন্সি ছাড়াই। চুজিং ব্যাকআউট অপশন, মানে আপনি যে রিউইন করবেন রিউইনডের জন্য ব্যাকআউট অপশনটা মানে কোন জায়গায় ওই অপশনটা পাবেন, ওই যে ট্রানজ্যাকশন কোয়ারি দ্বারা যেহেতু আপনি এসসিএন নাম্বার পাচ্ছেন, টাইম পাচ্ছেন, তারপর হচ্ছে এক্সআইডি পাচ্ছেন, এই জন্য আপনি ব্যাকআউট অপশনটা চুজ করতে পারবেন। ওকে, রিভিউইং দ্য রেজাল্ট, রেজাল্টটা রিভিউ করতে পারবেন। ওকে, আচ্ছা এখন একটা এক্সাম্পলে চলে যাই আমরা। এক্সাম্পলে যাওয়ার জন্য আমরা সিসি ইউজারে চলে যাই, CMD SQL Plus CDBA. Okay, আমি স্কটের ইএমপি টেবিলের উপরে অপারেশনটা চালাবো। দেখেন এখানে স্কট ইএমপি টেবিলের ইএমপি নো 7900, তার স্যালারি কত 2100, এটা আমরা আপডেট করব। কারেন্ট স্যালারি কত তার, কারেন্ট স্যালারি কত 2200। আমরা
আমরা কি করতে পারি, ভার্সন কোয়েরি দ্বারা প্রিভিয়াস স্টেট এবং কারেন্ট স্টেট দেখতে পারি একটা ডেটার, তাই না? টাইমটা সেট করে নেওয়া দরকার ছিল। আগে সেট করা দরকার ছিল, এখন মানে একটা জাম্প করে একটা টাইম নিয়ে নিব আমি। আজকে কত, 6 মে, এখানে আছে কত, 10টা 48, তাই না? 10টা 42 দেই, এখন এখানে দেখেন আমি ভার্সন কোয়েরি দ্বারা দেখলাম এটার প্রিভিয়াস ভ্যালু কত ছিল, এই যখন এটার ভার্সন ইন্ড এসসিএন, লাস্ট এসসিএন নাম্বারটা যেটা ছিল স্টার্ট করার আগে, এই এসসিএন নাম্বার অনুযায়ী এর ভ্যালু ছিল কত, আর কারেন্টলি যে ডেটাটা আপডেট হয়েছে সে আপডেট এসসিএন নাম্বার হচ্ছে এটা। অপারেশনটা কি হয়েছে, আপডেট অপারেশন, কারেন্ট ভ্যালু এত আর ভার্সন এক্সআইডি হচ্ছে এত। ভার্সন কোয়েরি দ্বারা আমরা কি করতে পারি, দুটা স্টেজ দেখতে পারি, ভার্সন কোয়েরি দ্বারা দুটা স্টেজ দেখতে পারি। কিন্তু এই অপারেশনটা কে চালাইছে সেটা কিন্তু দেখতে পারি না, সেটা এবং আরো আদার্স কিছু ইনফরমেশন আপনি দেখতে পারবেন ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন কোয়ারি দিয়ে। ওকে, এই ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন কোয়ারি এটা একটা ভিউ, এটা কি, এখন আপনি কি কি দেখতে চান সেটা ড্যাশ করে দেখে নিতে পারেন। এখান থেকে এক্স আইডি আছে, স্ট্যাট এসসিএন, স্ট্যাট টাইম স্ট্যাম্প, কমিট এসসিএন, কমিট টাইম স্ট্যাম্প, লগ অন ইউজার, আনডু চেঞ্জেস, অপারেশন, টেবিল নেম, টেবিল ওনার, রো আইডি, আনডু এসকিউএল এটসেট্রা। ওকে, এই ইনফরমেশনগুলো আপনি এই এই ভিউ থেকে দেখতে পারবেন, ধরে নিতে পারেন এটা হচ্ছে একটা অডিট টাইপের ভিউ, এই জন্যই বলছে এটা ডায়াগনস্টিক টুলস, এটা দ্বারা কি করতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন এবং অডিট করতে পারবেন। এখান থেকে আমরা কিছু কলাম ইউজ করব, এখান থেকে আমরা কিছু কলাম, কলাম সাইজ স্টেট টু মানে এই সেশনের জন্য সেট করে নিচ্ছি, কারণ হচ্ছে এই যে এখানে দেখেন এস আন্ডার স্কেল কত আছে, 4000, টেবিল নেম আছে অনেক। ওকে,
আমরা ফ্ল্যাশব্যাক ভার্সন কোয়েরিতে যে ভার্সন এক্সআইডি পেয়েছি না, এটা এখানে রেফার করব, এটা এখানে কি করব, রেফার করব। এখানে দেখেন সিলেক্ট এক্সআইডি স্টার্ট এসসিএল কমিট এসসিএল লগইন ইউজার, এখান থেকে কয়েকটা কলাম আমি নিলাম ফ্রম ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন কোয়েরি হোয়ার এক্সআইডি, এই এক্সআইডি দিয়ে আমি অডিট করব। আর এখানে হ্যাক্সট্রো, হ্যাক্সট্রো রো হচ্ছে একটা ফাংশন, এই ফাংশন কি করে এসআইডিটাকে কনভার্ট করে এক্সআইডিতে রিটার্ন করে, কাকে, এই যে ভার্সন এক্সআইডিতে। এখানে কি হিসাবে দেখাইছি আপনাকে, ভার্সন এক্সআইডি হিসাবে, এই ভার্সন এক্সআইডিটাকে এক্সআইডিতে কনভার্ট করে দেখায় হ্যাক্সট্রো রো, এই জন্য এই ফাংশনটা আমি এখানে ইউজ করেছি। এবার দেখেন ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এটা, স্টার্ট এসসিএল এত ছিল, কমিট এসসিএল এত, ইউজারটা কে ছিল সিস, কারণ আমি সিসে কানেকশন নিয়ে এই কাজটা করেছি, এই আপডেট স্টেটমেন্টটা চালিয়েছি। তাহলে এখন আপনি এই ট্রানজ্যাকশন কোয়েরি দ্বারা, ফ্ল্যাশব্যাক ট্রানজ্যাকশন কোয়েরি দ্বারা কে এই অপারেশনটা চালিয়েছে, কখন চালিয়েছে, তার এসসিএন নাম্বার কত ছিল, এই যে টাইম স্টেমও দেখা যায়, টাইম এগুলো দেখে নিতে পারবেন, এগুলো দেখে নিতে মানে কে এই কাজটা করছে তাকে ধরা খুব সহজ হয়ে যাবে। আপনার যদি অডিট টেবিল বা অডিট টেইল যদি নাও থাকে তাও আপনি সেটা বের করে নিতে পারছেন।